রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় শহর কোনটি? বর্ধমান হলো রাঢ় অঞ্চলের সবচেয়ে বড় শহর। পশ্চিমবঙ্গের বহরমপুর বিখ্যাত কেন? পশ্চিমবঙ্গের বহরমপুর বিখ্যাত রেশম শিল্পের জন্য। বাংলার প্রধান নদীর নাম কি? বাংলার প্রধান নদীর নাম গঙ্গা। গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে কত কিলোমিটার জুড়ে? 520 কিলোমিটার জুড়ে গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে। বাংলার দুঃখ কাকে বলে? দামোদরনাথকে বাংলার দুঃখ বলা হয়। পশ্চিমবঙ্গের কোন অঞ্চলকে রাঙামাটির দেশ বলা হয়? পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলকে রাঙামাটির দেশ বলা হয়। মথুরাখালী পাহাড় কোথায় অবস্থিত? মথুরাখালী পাহাড় বীরভূমে অবস্থিত। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশনের নাম কি? দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশনের নাম হলো ঘুম। পশ্চিমবঙ্গের কোথায় গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়েছে? মুর্শিদাবাদের ধুলিয়ানে গঙ্গা দুই ভাগে বিভক্ত হয়েছে। তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ হলো স্যাঁতস্যাঁতে ভূমি। পেডং কথার অর্থ কি? পেডং কথার অর্থ অর্কিডের শহর। শুশুনিয়া পাহাড় কোন জেলায় অবস্থিত? শুশুনিয়া পাহাড় বাঁকুড়া জেলায় অবস্থিত। রাঢ় সমভূমির ভূপ্রকৃতি কেমন ধরনের? রাঢ় সমভূমির ভূপ্রকৃতি তরঙ্গায়িত। কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? কালিম্পংয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো ঋষিলা। বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ কোথায় দেখা যায়? বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় বীরভূমে। বাংলার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বাংলার সর্বোচ্চ শৃঙ্গের নাম সান্দাকফু। বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো গোর্গাবুরু। পশ্চিমবঙ্গে বালিয়াড়ি কোথায় দেখা যায়? উপকূলীয় সমভূমিতে বালিয়াড়ি দেখা যায়। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি পশ্চিমবঙ্গে কী নামে পরিচিত? বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি পশ্চিমবঙ্গে পুরুলিয়া নামে পরিচিত। কোন দিনটিতে বাংলার উপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে? একুশে জুন দিনটিতে বাংলার উপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে। সুন্দরবনের ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত কোন জেলায়? সুন্দরবনের ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত দক্ষিণ চব্বিশ পরগনায়। চিকেন স্নেক বলা হয় কোন শহরকে? উত্তর দিনাজপুরের চোপড়াকে চিকেন স্নেক বলা হয়। কোন শহরকে সিটি অব জয় বলা হয়? কলকাতাকে সিটি অব জয় বলা হয়। বাংলার উত্তরের সমভূমি অংশকে কী বলে? বাংলার উত্তরের সমভূমি অংশকে বরেন্দ্রভূমি বলে। বাংলার পূর্ব দিকে কোন দেশ অবস্থিত? বাংলার পূর্ব দিকে বাংলাদেশ অবস্থিত। পশ্চিমবঙ্গের কোন কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? পশ্চিমবঙ্গের বর্ধমান, বাঁকুড়া, নদিয়া ও পুরুলিয়া জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার কাকে বলে? ক্যানিংকে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলে। কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়।
পশ্চিমবঙ্গের কোথায় বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত? পশ্চিমবঙ্গের কলকাতায় বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত। বক্সা অভয়ারণ্যটি কত সালে স্থাপিত হয়? 1986 সালে বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয়। হলদিয়া বিখ্যাত কেন? পেট্রোরসায়ন শিল্পের জন্য হলদিয়া বিখ্যাত। কৃষ্ণনগর বিখ্যাত কেন? মৃৎশিল্পের জন্য কৃষ্ণনগর বিখ্যাত। পশ্চিমবঙ্গের একটি মৎস্যবন্দরের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি মৎস্যবন্দর হল শঙ্করপুর। পশ্চিমবঙ্গের কোথায় লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত? পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত। সুন্দরবন কেমন ধরনের বনভূমি? সুন্দরবন হল সুরক্ষিত বনভূমি। জয়ন্তী কেমন ধরনের বনভূমি? জয়ন্তী হল সংরক্ষিত বনভূমি। বাংলায় ধানের বউল বলা হয় কোন জেলাকে? বর্ধমান জেলাকে বাংলার ধানের বউল বলা হয়। দমদম বিমানবন্দরের পত্তন হয়েছিল কত সালে? 1875 সালে দমদম বিমানবন্দরের পত্তন হয়েছিল। পশ্চিমবঙ্গের কোথায় সবচেয়ে কম বৃষ্টি হয়? বীরভূমের ময়ূরেশ্বরে সবচেয়ে কম বৃষ্টি হয়। খরার জেলা কাকে বলে? পুরুলিয়াকে খরার জেলা বলা হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।